হজরতে আবু বাক্স সিদ্দিক রাজি আল্লাহ ইসলামের প্রথম খলিফা ক্ষুদার্থ অবস্থায় তিন দিন পর্যন্ত পেটে কোনো খাবার নাই এমন ক্ষুদার্ত অবস্থায় গলিতে ঘুরতেছেন উনি খেলাফতে উনি তখন আমির মিন এমন সময় এক সাগরিদ এক উজির এসে মেশি বলতেছিলেন হুজুর আমিরিল আপনার জন্য একটু খাবার হাদিয়া নিয়ে আস আপনি আজকে তিন দিন যাবৎ খানা খাচ্ছেন না খাবারের ব্যবস্থা হয় না এই জন্য আমি আপনার জন্য খাবার নিয়ে আসলাম তা আমির মেনিন বলতেছিলেন ভালো হয়েছে খাওয়া শুরু করে দিলেন এক লোকমা মা খানা খাইলেন খেয়ে বলতেছিলেন মার্শাল্লাহ ভালোই তো হলো খাবারটা কোথায় থেকে নিয়ে আসলে তা আমির মেনিন প্রশ্ন করার সাথে সাথে সে বলতেছিলেন আমির মিনহিন বগে বগ মারছে ফকিরের কেরামতি বাড়ছে তাকে বলতেছিলেন আমির মিনিনকে বলে বগে বগ মারেছে ফকিরের কেরামতি বাড়ছে আমির মিনিন বলে এটা কেমন কথা কি কথা বললা বলে আজ থেকে অনেক দিন আগে এক ব্যক্তির ফেটে খুব ব্যথা কিন্তু আমি সে কি করল আমার কাছে আসছে পানি পরার জন্য আমি তাকে পানি পরা দিলাম সে পানি পরা খাওয়ার পর তার পেটের ব্যথা ভালো হয়ে গেছে তার থেকে সে আমার উপরে খুব ভালোভাবে আমি যা বলি তা শুনে আজকে হঠাৎ তার বাড়িতে ভালো মেহমানদারির আয়োজন হলো সে ওই ভালো মেহমানদারি থেকে চিন্তা করলো আমি তো দীর্ঘ বছর ফেডের অশান্তির কারণে খানা খাইতে পারি নাই আজকে যেহেতু এই ব্যক্তির কারণে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে তাহলে আমি তার জন্য কিছু ভালো খাবার নিয়ে তো ভালো খাবার নিয়ে আসলাম আমি চিন্তা করলাম যেহেতু আমি আমার জন্য খাবারটা আনছেন আমি চিন্তা করলাম আমিরুল মিন আজকে তিন দিন যাবৎ খানা খাইতেছে না আমি এই খাবারটা আমিরুল মিনিনকে দান করি হাদিয়া হিসাবে ওনার কাছে নিয়ে যাও উনি খাবার আমিরুল মিন খলি ইফ আতুল মুসলিম ঈদ হজরত উম রু ফারুক রজুল্লাহ মতা লানুর সাথে সাথে খাবারের ফ্লেটটাকে সামনের দিকে দেলে দিলেন দিয়া দিয়ে আমার সামনে দিকে খাবার এটা সরাও বলে আমি রিন মুমিনিন কেন আপনার সামনে থেকে খানা সরাবো বলে হে আল্লাহ ফকির বান্দা আমার সামনে এই খাবারের উপযোগে আমি না কেননা তুমি তো মাত্রই কালীমা পরে মুসলমান হয়েছ এর আগে তো তুমি বিধর্মী ছিলা তুমি ধর্ম গ্রহণ করার আগে তো তুমি যে জার পুক করেছিলা এই জার পুকের বিনিময় সে তোমাকে এই খাবারটুকু দিয়েছে ওই তুমি যেই ধর্ম গ্রহণ করার আগে কালিমা পড়ার আগে যেই পানি পরাটুকু তাকে দিয়েছ তুমি তো আল্লাহর নামও দাও নাই তুমি তো ওজার নামে দিয়েছ বলে হ্যাঁ মিল মমিন আমি আল্লাহ তালার নামে তাকে পানি পরা দিন আমি ওজার নামে তাকে পানি পরা দিলাম বলে এখন তুমি মুসলমান এখন তোমার জন্য খাবার বলে এই খাবারের উপযোগী আমি আবু করো না কারণ এটা হারাম খাওয়ার তুমি আল্লাহর নামে তাকে যদি ফুঁ দিতা আর সে যদি ভালো হইয়া যাইতো ওইটার বিনিময়ে তোমাকে যদি হাদিয়া দিত আর তুমি যদি আমাকে হাদিয়া দিতা তাহলে এই খাবারটা আমার জন্য হালাল থাকতো সুতরাং তুমি ইসলাম গ্রহণ করার আগে তাকে জার করিয়া যেই পানিটুকু দিয়েছ এটা হারাম আর হারাম শরীল হারাম খাবার খায়নি আবু বকরের শরীরে যদি হারাম খাওয়ার থাকে আল্লাহ তাআলা ওই হারাম শরীলটাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিবে সুতরাং আমি আবু বকর হারাম খাবার খাইতে চাই না হযরত আবু বকর সাথে সাথে আঙ্গুলিয়ে খাবার ডুকু বাহির করার চেষ্টা করতেছিলেন মুখে যেই খাবার ডুকু ছিল না এটা ফেলে দিলেন এরপরে খাবার ডুকু পেট থেকে বস্তু ডুকু কিভাবে বের করবেন বলে যে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানো মুখের উপরে পানি ডালতেছেন অনেকগুলা পানি খাইয়া ফ্যাট ফুলে গেছে এরপরে অঙ্গুলি দিয়া অঙ্গুলি দিয়া বমি করতে করতে যখন গুস্তুর টুকরাগুলা খাওয়ার গুলা প্যাট থেকে বের হয়ে গেলেন আবু বকর রাজি আল্লাহ তালার সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ কারণ আমার শরীর থেকে আল্লাহ হারাম খাওয়ার বের করে দিয়েছে এই আমার বন্ধুগান মানুষকে শুধু গুনাহের দিকে ডাকে কেমন গুনাহের দিকে ডাকে বলে যে অমুক খুজুরের কাছে যাও অমুক কেরামতি আছে অমুক ভণ্ড বাবার কাছে যাও তার কেরামতি যদি পাও তোমার ছেলে হয় না মেয়ে হয় না বাবার কাছে গেলে তোমার ছেলে হবে মেয়ে হবে পানি পরা নিয়ে আসো তাবিজ নিয়ে আস আর ওই তাবিজের উপরে কিন করে বন্দা ওইটার উপরে কিন করে থেকে যাওয়ার কারণেই তার আমল নষ্ট হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় আল্লাহ তালা কোরআনে কারিমে নফসে আম্মারা ওই নফসেকে বলছে যেটা মানুষকে গুনাহের দিকে ডাকে তুমি পানি পর আনো কোনো বাধা নাই তবে জানো কোনো বাধা নাই তবে তাবিজের মাধ্যমে যদি তুমি একিন করো তাবিজ দ্বারা তোমার চিকিৎসা হইল ফানি পরা দ্বারা তুমি ভালো হয়ে গেছ আল্লাহ তালা বলেন এই কথারে কিনের দ্বারা তোমার ইমান আমল নষ্ট হয়ে গেছে গুনা তোমাকে গুনাহের দিকে দাফিত করছে ওই নফস থেকে তুমি বাস আল্লাহ আকবর এই জন্য আল্লাহ তালা বলেন হে দুনিয়ার মুসলমান ইমান দার জাতিরাম হজরত আবুবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানু আল্লাহ তালার ভয় দিলের ভিতর আসার কারণে আল্লাহ তালার ভয় দিলের ভিতর আসার কারণে হজরত আবু বাক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালানু খাওয়ার দিল থেকে বের করে দিলেন এরপরে এরপরে কি করলেন হদ্রতম রফার উপর যে আল্লাহহু তাল আনহু কেম একজনে খাবার নিয়ে আসলেন ভদ্রত মাহ রজিয়ে আল্লাহহু তাল আনু খুদা তো অবস্থায় আমি দিন মুগিন হদর তোমারজ আল্লাহহুতা আনহু ভদ্রতম রফার ওপর জে আল্লাহহুতা লানহু আল্লাহক পারে ফেরে খুদে না একজনে দুধ নিয়ে আসছেন আল্লাহ হাক দুধ খাইতেছেন দুধ মুখে দিয়া দিলেন খাওয়ার পরে তৃপ্তি সকালে খেলেন স্বাহাবিক জিজ্ঞাসা করলেন ও স্বাহাবিক তুমি এই দুধ কোথায় থেকে নিয়ে আসলা বলে যে আমির বলে যে আমি যেই দুধগুলো আপনার জন্য নিয়ে আসলাম বলে যেই বাইতুল মাল থেকে প্রতিদিন যেই দুধগুলা দোপন করিয়া ধরিয়া বাইতুল মালে যে ওটগুলা আছে দুম্বাগুলা আছে এগুলার দুধগুলা দোপন করিয়া যেরকম ভাবে আল্লাহ একবার দুধগুলা দোপন করিয়া মদিনার অলিতে গলিতে গরিব মানুষের কাছে বন্টন করে আজকে ওই বাইতুল মালের দুধগুলার ভাগ আমার নামে আসছে আমার ঘরে চলে আসছে আমি চিন্তা করলাম আমির হজরতমর ফারুক তালানু কি করতেছিলেন বলে যে উনি ক্ষুধার্ত উনি তো দুধ খাইতে পারে না খাওয়া খাইতে পারে না আমি ওনার জন্য দুধ নিয়ে গেলাম আল্লাহ আকবর আমিরিল মমিনিন সাথে সাথে উঙ্গুলি দিয়া দুধগুলা ফেট থেকে বাইর করিয়া বলতেছেন ও আল্লাহ ফাকির সাহাবি তুমি বাইতুল মালের দুধ তোমার কাছে আর আর তুমি আমাকে খাওয়াইলা তোমার থেকে কেন আমি কেন খাবো বাইতুল মালের জিম্মাদার তো আমার কাছে আমি এখন আমি রিন ইচ্ছা করলে তো আমি বাইতুল মাল থেকে সরাসরি লোয়া খাইতে পারি তোমার থেকে কেন খাবো সুতরাং তুমি গরিব মানুষ তোমার থেকে আমি খাইতে পারি না এই জন্য আমির মমিনিন বলে তোমার খাবারটুক আমার জন্য হালাল হবে না আমি হারাম খাওয়ার আমার শরীরে আমি ডুকতাই ডুকাইতে চাই না এই জন্য আমি হারাম টুক আমার শরীর থেকে বের করে দিলাম যার জন্য আল্লাহ তালা কোরআনে কারিমে বলেন ও আম্মা মান খামা কমার অব্বিহি ও

তাকে বলবা সরাসরি তুমি আমাকে লাভ কেমনে দিবা বলে যে এক দোকানের উপরে মাসে তুমি আমার আড়াই হাজার টাকা দিবা পাঁচ হাজার টাকা দিবা দোকানের কোন অস্তিত্ব নাই দোকানের কোনো খোঁজখবরও নাই আমি ওই বন্দা থেকে প্রতি মাসে তার উপরে জোলম করিয়া সে কেন আমার থেকেই টাকা নিল তার থেকে আমি প্রতি মাসে জোলম করিয়া করিয়া পাঁচ হাজার টাকা খাইতেছি আল্লাহ তালা বলেন এটা নবসা আম্মার দোকা এই নবসা আম্মারা তোমাকে দোকা দিয়া গুনাহের দিকে দাপিত করে ওই গুনাহের কারণে তুমি জাহান নামে যাওয়া লাগবে এই জন্য আল্লাহ পাকের বন্দা হারাম সার হারাম সারিয়া দাও হালা আলফাতে তুমি চলাও আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবে